কাগজ আগে হাড়াই দেন না। হ্যাঁ হাই দেই, আগে কাগজ সব পালাও, হেলমেট গুলো দেখতে আসি। হ্যাঁ বেটা, নাই তো পাঠাইবে ডাকি। আচ্ছা ধৈর্য ধৈর্য, আমরা একটু ধৈর্য ধরে কাগজটা লাগবে আমার গো। এই তো একটু অপেক্ষা কর তুই। হ্যাঁ ও যদি দোষী হয় তোমরা বিচার করবা। দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা। পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা, পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা, হইছি আধারে। দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা। ছেড়ে কোটাই বদলালি তোর বাহিরটাই, লুঙ্গি ছেড়ে কোটাই বদলালি তোর বাহিরটাই, অন্তরে তোর ছয়টা চোরের গ্যাঞ্জাম সদা রে। দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা। আরে বেটা, তোরা যেই পিলে উত্তেজিত হইতে আসো, মনে হইতেছে তোরা আইসিউতে আসো। আমি কি ওই কাগজটা পাঠাইলেই তো হয় নাকি? দেবো একটু চা দেবো। সেটাই যদি হয়েই থাকে, এত উত্তেজনার কি আছে, দেবনি পাঠাই দেবনি। কাগজ আগে হাড়াই দেন না। হ্যাঁ হাই দেই, আগে কাগজ সব পাঠাও, হেলমেট গুলো দেখতে আসি। হ্যাঁ বেটা, নাই তো পাঠাইবে ডাকি। আচ্ছা ধৈর্য ধৈর্য, আমরা একটু ধৈর্য ধরে কাগজটা লাগবে আমার গো। এই তো একটু অপেক্ষা কর তুই। হ্যাঁ ও যদি দোষী হয় তোমরা বিচার করবা, আমি সেখানে থাকবো না। কি আমি বলবো, একটু চায়ের কথা বলবো, চা খাবা? তা ভাই বিচারের রায়টা হলে সাজা কি হবে? মাজা তোমায় মাটির মধ্যে গাড়িয়া একবার পাথর মারা হইবে। আর আমার ভাই যদি দোষী না হয় তাইলে তার এই চরিত্র হনন করার জন্য আমি কিন্তু তোমাকে সাজিয়ে কথা কব না। হ্যাঁ তা বলবো, চা বলবো, একটু যাই চা নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা পছন্দ করবেন, কিন্তু আগে কাগজটা ফাড়াই দেন। তোমার মতো ঢাকা শহরে আছে, তোমার যাওয়ার প্রয়োজন ডাকি। সেখানে ঢাকা শহরে একটা মাইয়া, সেই মাইয়া জীবুত একলা না? যাইয়ে ঢুকবে কি কি নাম সেই গলিটা, গলিটার নাম কি? ফকিরে পুল গরম পানির গলি। হ্যাঁ এখন সেই গল্লি, সেই গরম পানির গল্লি। হ্যাঁ হে গল্লিটার মধ্যে একটা মাইয়া কি যখন তখন ঢুকতে পারবে? এবার গল্লিটাকে ঠান্ডা হোক, এরপরে ঢুকবে। হ্যাঁ এটা একটা বুঝ ব্যবস্থা ও করবে, ও কথাবার্তা বলবে। হ্যাঁ হেই এর পরে সে নেবে, এটা এত উত্তোলা অর্ডার তো কিছু নেই। তা চা খাবি নি? চা ওরে বাইরে তোর পাও তুলে দোষি, তুই আর চা খাওয়ার কথা কইস না। তোর তোর হলে বিচার করিস না, তাও তুই এই চা খাওয়ার কথা আর কইস না। তাই কি খাবি? ঠান্ডা খাও একটু। কোনো ঠান্ডা ঠান্ডা দরকার নাই, আগে কাগজের ব্যবস্থা কর। ইয়ারে কাকা বালানি, শরীর স্বাস্থ্য ভালো আছে নি? ওরে বাহ ওরে বাহ, কাকিও লগে আছে কে? হ্যাঁ কাকি আমার ভালো আছেন নি? শোন এই এখন যে বলছো না এইভাবে বলবা, শুধু কাকি না, এইভাবে সব সময় কাকি আম্মু সঙ্গে যেন থাকে। এরপর নিতে সকালতে হ্যাঁ মনে কাকি আম্মা বলে বলাইতে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক দেখছেন কাকি আম্মা, এ কাকা মুরব্বী মানুষ সে বলছে, তার অর্ডার ফলো করতেছি আর কি। একটা জিনিস আমি বুঝতে আছি না, মাসখানে কি তোমাদের একটু দেখা হয়েছে? পুরান হিসেব তো এখনো নিকেশ করা হয় নাই। আরে কি শুরু করছো মানে, কোনো বিলেই ছাড়া যাইবে না। তুমি দাঁড়াও, তুমি রাস্তাঘাটে
কোনো পিলে বিয়েই না ডাকতে পারবা না এখন থেকে এই রাবিত যে শুরু করছো এই রাবিতে চলতে থাকবে কাকি আম্মু কাকি আম্মু মনে থাকবে হ্যাঁ মনে আছে তাই তো অলস কাকি আম্মা বলতেছি আর কি কিন্তু ওই মাঝে মধ্যে আমার এখন হুরন অভ্যাস তো মনে করি এত টুস করে বা আর হয়ে যায় আর কি মাঝে মধ্যে ফাঁকের মধ্যে গ্যাপের মধ্যে ফাইলে একখানা বেআইনটা কি আর কি না ইন টোটাল আপ টু ডেট মনে করেন যে কাকি আম্মা দিস ইজ ফাইনাল কি শুরু করছে সাইডাটা দাও এই আপনি যান সাইডা দাও কাকা আছে কেন তুই তো আর সিনস নাই আবুসালা এখন এসের মধ্যে হালাই দিও কি বাদে আছো কি তুমি হিসাব আমার চোখে নাই কাকা আইন কিন্তু নিজের হাতে তুলে নিয়েন না কাকা আইন না হাতে তুললে নিতে আসি তোমার কলার এখন বোঝবা কোনটা পয়সা কোনটা ডলার কাকা কিন্তু ফাঁসি দেবেন কাকা 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 ইন কি এগো কাকা কেচে বাসলিমে শুরু করছেন আর একটা অর্ডার করছেন হেতের কাকা কাকি আম্মা ডাকবেন আমি তো ডাকতেছি আপনার অর্ডার ফলো করতেছি অথচ মানে কি তাকে আমি ব্যান হিসেবে ডাকতাম তার সাথে কত ইন্টিমেট কথাবার্তা হচ্ছে হাতটা ধরছিলাম হ্যাঁ যখন বলছেন না আগে ধরছিলাম আর কি এখন আপনি যখন আমারে বলছেন সে এখন কাকি আম্মা আমি তো ভুলে গেছি আমি তো সবকিছু ভুলে গেছি এখন সে আমার কাকি আম্মা অতি বর্তমান ভবিষ্যৎ শিস টোটালি মাই কাকি আম্মা কেন আমি যাই আনার কথা ও কি কই গেলে কি কই গেলে কি ও আদর্শ তোর কোন আদর্শ দেই দাও কই দাও তুমি এমন করতে আছো কেরম কিছু না তুমি যেরকম ভাবতে আছো শোনো চুপ আমি চাচারে যত দেখি ততই অবাক হই চাচা তো মানুষটা একটা সুপারম্যান সুপারম্যান না সুইপারম্যান তোমার চাচার সাথে আমি আর সংসার করবই না তাতে কোনো অসুবিধা নাই চাচি আমার চাচা কখনো শূন্যস্থান রাখে না খুব তাড়াতাড়ি শূন্যস্থান পূরণ করে দিবে বুঝতে পারছেন আমি তোর চাচার বিরুদ্ধে উনতে মামলা করে দেম তোর চাচা জেলখানা বিচ্ছু বইয়া থেকে ওর শূন্যস্থান কিবা পূরণ করে আমি এটা দেখাম কোন গ্রাউন্ডে মামলা করবেন সে তো কোনো অপরাধ করে নাই মানে কি তোমার চাচা যে কোথায় কয়টা বিয়া শাদি করছে আর ফুলাফান যে কয়টা জন্ম দিছে তার কোনো ঠিক ঠিকানা আছে আবার বলতেছো কোনো অপরাধ নাই ওর বাবা না খালি বিয়াই করছে তো মারধর তোর করে নাই মারধর করলে নাই অপরাধের একটা মামলা দিতে পারতেন তা তোর করে নাই আগে কোর্টে যাই অপরাধ আছে কি নাই এটা তোমরা একা একা কইলে তো হবে না কোর্টেতে সিদ্ধান্ত দিব আচ্ছা যান তাহলে আপনি কোর্টের দিকে রওনা দেন তাহলে হ্যাঁ আমি যাই কথা মনে করছে ঘটনা যে ওই এই হাসানের ব্যাপারে কি সিদ্ধান্ত নিছো তাকে যে খেদাইতে বলছিলাম সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হইছে নিছো না এই কথা কর্নার লিগে তোরে এখন খাড়া করাই নাই তোরে খাড়া করাইছি অন্য একটা কথা বলমু এটা আগেও বলতে পারতাম কিন্তু হেকালে তোর লগে আব্বু আছিল এই কারণে কই নাই তো বল বললে ফাল কি তোর বুইনেরে মোর পিছনে লিয়ে দিছো কা আকি এইটা তুই কি ধরনের কথা বললি আয় এ মোর বুন কি কুত্তে আছে তোর পিছনে লিলাই দিমু মোর বুইনে একটা ডাক্তার বাড়া এটা তো তোর বোঝ দইবে তোর যদি হার লাগে যাইতেই হয় তাহলে তো তোর মিনিমাম একটা কম্পাউন্ডার হওয়া লাগবে লাগবে না হ্যাঁ তো হইতে পারো নাই না তোর কথায় যুক্তি আছে লেজ্জ কথা কইছো একটা ডাক্তার কম্পাউন্ডারের পিছনে ঘুরবে কম্পাউন্ডারে ঘুরবে ডাক্তারের পিছনে কিন্তু কোন কালে ঘুরে যে কালে মানসিক রোগ হয় প্রেমডা একটা মানসিক রোগ বুঝছ তো তোর বুঝনে রে আমি ভালো মতন কইতে আসছি কই দিস মোর পিস পিস জানি না ঘুরে এই তোকে কতবার বলবো তুই নিজেও জানো যে মোর বুইন একটা ডাক্তার বাটা ডাক্তার
মোর বুইন এর মেটা লাফাঙ্গা পোলারে মানে লাইক করে এটা তো আমি কখনো বিশ্বাস করি না কেমনে লাইক করে হন হলে তোর বুইনের ডেজি গিয়া এখন কার এখন যে ঘটনা ঘটতে আছে এই যে পিছে পিছে ঘটতে আছে তো তুই জানো না তোর কানে যায় নাই কিন্তু আগে যে ইহার লগে মোর একটা সম্পর্ক আছিল এটা তো তুই জানতি ভালো করে তোর সব হয়েছে বানোয়াট আচ্ছা ধরলাম বানোয়াট কিন্তু এটা তোর কানে গেছিল তো হ্যাঁ হয়েছি কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস করি না ভাই তুই বিশ্বাস করবি কে কোনো ভাই বুইনের এইসব কথা বিশ্বাস করে বুঝি তো করতাম না হ্যাঁ মোরা হালাই চলিয়ে গেছিল খুশি হয়েছিলাম যে প্রকৃতির নিয়মে অটো তালাক হয়ে গেছে খেলা শেষ আমি কি বই থাকবো মোর তো এদিকে আবার অন্য ঘটনা ঘটছে এখন তোর বুইনে আবার ফিরিয়ে ইয়া মোরে দাবি করতে আছে এ মু কি এজমালি সম্পত্তি এ ও সাই টু ও সাই টু কজন রে দিম আরে বেটা হোন মোর বুইনজন ডাক্তারি পড়তে গেছে এত জানতি জানতি না ডাক্তারি পড়তে গেছে অনেক সময় লাগবে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তুই যদি আমার বুনের লাগিয়ে এত বড় দেওয়ানা হবি তাহলে তোর অপেক্ষা করা উচিত আছে না এত কারো নাই করবি কেমনে তো কোনো রক্তে তো অপেক্ষা বলতে কোনো জিনিস না এটা কিন্তু ভালো হইতেছে না মানে কি আমি অল্প কয়েকদিনের জন্য বড় হইলে তো আমি বড় নাকি একটু মুরব্বী ঠিক মানে কথা বলা উচিত না নাকি সব সময় শাস শাস করে গায়ে তোলার চেষ্টা করো এই যে ভালো না কিন্তু আমি তোর হইয়া আমার গুন্ডে বুঝাম মানে তোর সম্পর্কে যত বাজে কথা আছে যত খারাপ কথা আছে বাজে ঘটনা আছে সব আমি হারে হইয়া বুঝাবো ভালো করে বুঝো মানে এখন দেই কি করা যায় ঠিক আছে খালি কথা কথা গায়ে তুলতে পারা তুমি যে আমার বন্ধু এই কথা তো কেউ কইতে ইচ্ছা করে না কোন সময় কইতে ইচ্ছা করে না শোনো তোমাকে একটা কথা বলি মানুষজনের নিকটজন বড় বড় জায়গায় থাকলে সে কি করে তার কাছের মানুষজন একটু দেখে শুনে রাখে এই যেমন ধরো সেদিন আমি পত্রিকায় দেখলাম যে এক দুলা ভাই সে বিদেশে লোক পাঠায় তার শালির অ্যাকাউন্টে 300 কোটি টাকা জমা হয়ে গেছে কিন্তু তুমি যে আমাকে বন্ধু তোমার এই বন্ধু বান্ধবরা এই গ্রামের লোকজন যে ধমকায় এ ব্যাপার তো তোমার চোখে পড়ে না এ ব্যাপারে তুমি কিছু বলতে পারো না নাকি পারো না কি ঘটনা কি পারবো পারবো খেয়াল করবো এখন আমার পাপের বোঝ আমি টাহা কামামু এই টাহা তোমার অ্যাকাউন্টে দিমু হ্যাঁ তুমি করবো না আমি এই যে আলাউদ্দিন চেয়ারম্যান মানুষে যে আমাকে বিপুল ভোটে দিয়া পাশ করাইছে যে আমাকে নির্বাচিত চেয়ারম্যান আমার একটা নীতি আছে একটু আদর্শ আছে সেই নীতি এবং আদর্শ থেকে আমি এক চুলও বিচ্যুত হব না ওরে বাপুরে তাও তোমার নীতি লইয়া বিশাল একটা নীতি বানাইছে পারছে শোনো আমি একটা কথা বলি মানে ঘটনা হয়েছে কি মানে আমার চাচাতো বোন ঠাস করিয়া কোথায় দেয় উদয় হইয়া সে লোকজন লইয়া তার জমি জমা উদ্ধার করার চেষ্টা করতেছে এখন তুমি আমার বন্ধু চেয়ারম্যান তুমি কি এটা থামাইতে পারবা বলো পারবা আমি তাকে বাধা দেব কেন সে যদি তার ন্যায্য অধিকার আদায়ের জন্য ভাইয়ের কাছে আসে ভাইয়ের দায়িত্ব বোনের ন্যায্য অধিকার তাকে বুঝাই দেওয়া এবং এই দেওয়া এবং নেওয়ার মধ্যে যদি থার্ড পার্টি কেউ আসে তোমাকে বিরক্ত করে তোমাকে উসাইতে চায় বা তোমাকে ডিস্টার্ব দেয় তখন দেখবা যে তোমার বন্ধু চেয়ারম্যান বাঘ হইয়া তোমার পক্ষে খারাই গেছে তুমি তো চেয়ারম্যান না তুমি হইছো আন্ডা আন্ডা মনে হয় গরম করাইতে তেল ডালিয়া ফস করিয়া ভাজিয়া খাইয়া হয় এটাই পারবা আন্ডা ফস করে খাইয়া ফলাই পারবা এই আন্ডা মান্ডা না খাইয়া তোমার বইনেকে বলাম তোমার বইনেকে বলাও মুই তার লাগে কথাবার্তা বলি আর হ্যার জাগাডু তুমি লেখিয়া নাও তাকে টাকা পয়সা দিয়ে দাও সে তার বাড়ি চলিয়ে যাও আরে বাইডি মুই টাকা পয়সা পাবো কোথায় টাহা তুমি কোথায় পাবা এইয়া কি জানার বিষয় চেয়ারম্যানের নাকি আমি জানি যে তোমার সিন্ধুকের মধ্যে কয়টা আছে আর তোমার খাটার গাত্রির মধ্যে কয়টা 500 টাকার নোট আছে আমি জানি হেলে তোমার আর মধ্যে ঢোকার দরকার নাই ঠিক আছে হেইডেই এই যে এতক্ষণ একটা মানে খাঁটি কথা বলিয়া ফেলাইছো ওই রাস্তায় হাত তা আবার নালিশ দিতে আইসো কা ভালো হা রূপা ভালো হা যদি ভালো না হও হেলকম তোর বিপদ আছে এই বিপদ কিসের বিপদ আমি যে ভালো না আমি খারাপ এই কথা তোমার কেডা বলছে কেডা বলছে কেউ বলে না এর বলতে হবে কেন আমি একজন নির্বাচিত চেয়ারম্যান অনেক কিছু আমার জানতে হয় আমাদের এই দেশে
90% কেস হয় কি জায়গা জমি নিয়া বুইনের সম্পত্তি ভাই কোনো কেরমেই মানে কোনো ভাবেই বুইনেকে বুঝাই দেবে না ধরো যে বুইনের সম্পত্তি ভাই ভোগ করবে কেন তোমার উডু সম্পত্তি ভোগ করতে হইবে কেন সব আল্লাহ খাইবে বুইনেকে দেবে না এখন এই ধরো যে এই যে আমি বিচার আচার যে করি এটা বললাম একটু আগে যে 90% কেসই আইয়া বুইনের জমি ভাই ভোগ করবে বুইনেকে দেবে না এখন তোমাকে সাজেশন তুমি আমার গেদা কইলা বন্ধু যে মামলায় কেস খাবারি লইয়া তুমি পরিষদ তামাই যাইস নিয়া পরিষদে যদি আমি বসি তখন কিন্তু ওই চেয়ারে আমি কিন্তু চেয়ারম্যান জনপ্রতিনিধি ঠিক ঠিক মতো আমি বিচার করিয়ে দেব তখন কিন্তু আমি একবারের জন্য ভাববো না তুমি আমার বন্ধু তোমাকে সার দিতে হইবে একচুলও কিন্তু সার দেব না আর দিস ইজ ফাইনাল আইসে এই লুপু আলম রে আইন দাই দাইছে আরে বড়া যা পার করিস দেখ মরে মুই আইসি নেটে সেন নেটে ফুডানো হইছে ঘরে ফুডানো হইছে এই খবরদার তুই আমার কোনো কথা কবি না আর আমার পিছু লবি না তুই হ্যাঁ তোমার পিলিজ লাগি তুমি একটু বুঝার চেষ্টা করো ও তোমার ইচ্ছা করে কাকি দেখার লেগে মন লগে দেখা করতে আইছে এই তোর বাফে দেখে না চোখে হারা দিন আন্দার নান বই থাই যাইয়ে ইসে চার দোহানে আমদার দে চার দোহানে হ্যাঁ তোর ঘরে কোন পরপুরুষ কোন বেডা আইয়ে ঢোকে না বাইরে হে দেখার কি আছে হোয়াট ইজ লুক আফটার হ্যাঁ কয় আমারে আল্লাহ অন্তর তুমি কলম মনে সন্দেহ করতে আছো তুই কি সন্দেহের ঊর্ধ্বে নাকি পাতাল পুরুষ যে তোমাকে সন্দেহ করা যাইবে না তুমি কি কইতে আছো মোর যখন দিয়ে জ্ঞান হইছে এ সময় থেকেই মোর ভিতরে বাইরে সবানেই খালি অন্তর আর অন্তর আর এখন তুমি এরম একটা কথা মোরে কইতে পারলা তুমি মোরে সন্দেহ করতে পারলা অন্তর এও জ্ঞান আর পরে মানে এই তো শুক্রে শুক্রে তিন বছর হয়েছে তুই আমার লগে প্রেম করো জ্ঞান আর পারে কি আবার আরে আমি তোমার প্রেমের জ্ঞানের কথাই বলতে আসি এই তুই আমার লেদা গুরু গরে পাইছো যে মোটা তিন বছর হয়েছে যে প্রেম কি এইটা তুমি বোঝো প্রেমের বয়স হয়েছে তোমার তিন বছর কে তুমি কি অনেক আগেই বুঝতে পারছিলা তো তাই কি মুই তো তোমার লাহানা তো আগে সবকিছু বুঝতে পারি না এত অকালে পাইকেও যাই নাই বোঝো না মুই তো মাইয়া মানুষ এক মান সম্মান আছে বুঝতে পারলেও বোঝন যায় না একটু বক ধরতে হয় এই শোন একটা কথা কই দি তোর ওই মান সম্মান ডু আছে তো কে এটা বলতে আসি আমি হ্যাঁ তোর ওই মান সম্মানের দোহাই দেও না হেল লাগিয়ে তোর বাড়িতে খালি অন্তর ঢুকবে তোর ভিতরে বাহিরে অন্তরে অন্তরে গান শুনছ না ওই রকম ভাবে তোর ভিতরে অন্তর থাকবে তোর বাইরেও অন্তর থাকবে মনে থাই জানি হেলে মোর আব্বু মোবারক সেসে লীলা হারে কি করবে এও সল করবি না বুঝাইতে আবি না কথা ঘুরাবি না পেছাবি না কোনো বাইলে তোর আব্বু চাচা হেডপের তোর কি সই বান্ধবী যারা হেরা একখানে থাকবে আলাদা আমি যারা এই পরপুরুষ আছে হেরা আলাদা ফরম্যাটে থাকবে মনে থাই জানি হেলে মুই একটা বুদ্ধি করতে আসি বুঝছো কাগজে বড় বড় করে লেখ মনে কুকুর হইতে সাবধান হবে দুয়ারে টানাই দিমু হেলে আর কি ঘরে ঢুকতে পারবে না এই তুই কেরে কুত্তা এই কুকুর বলতে আছো হ্যাঁ তোমারে কুকুর বলতে আসি না কুকুর রে কুকুর বলতে আসি ওই যে ডাহাই দেখো না বড় বড় বিল্ডিং এর সামনে মেইন গেটের সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান এর মানে কি ভিতরে কুকুর থাও কা না থাও মানুষ কলম এই ঘরে ঢুকতে ভয় পায় তো মুইও হেই করমু আনে হেই হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই হল হাসানিয়ারে রাই জনের সুবর্ণ একটা সুযোগ চলিয়ে আইছে এখন তুই আরে বয়দা হইয়েও দাওয়াই দিতে পারো আবার বিচারের ব্যবস্থা করিয়েও দাওয়াই দিতে পারো হ্যাঁ কি বললে ওরে বেটা ও যে বিয়ে শাদি করছে বলে আসলে করে নাই আমার এইটাই মনে হয় কাগজপত্র কিচ্ছু নাই তুই আরে বয়দা হবি কবি যে তোর কাগজপত্র কিচ্ছু নাই এটা আমরা বুঝিয়ে লাইছি তুই চলিয়ে যা এলাকার গ্রামের মানুষ যদি ধরে তোরে তাহলে মাজা তোমাজ করে গাড়ি দিয়া এরপর পাথর মাঝে মাঝে হলে এই বয়স যদি চলিয়ে যায় তো ভালো কথা আর যদি না যায় তাহলে লুপারের লেলাই দিবি লুপা বিচারের ব্যবস্থা করবে ভাই হেডপার হেডপার বিচারে যদি পাথর মাঝে মাঝে হলে ও মরি গেল খেলা শেষ তাই যে মারি হেলে হেকালে পুলিশই ধরবে না ওরে পুলিশে তো বেটা ধরতেই পারে ওরা তো আর মধ্যে থাকবো না ওরা তো আর গায়ে দেবো না ওরা ঠেহাম ঠেহাইলেই তো ঠিক যে মুহেকালে বিচার করবে কেডা তুই এত গাদা হইলে হইবে হে মোরা তো উপরে দিয়ে ঠেয়াম তলে তলে তো নিলেই দিব বুঝো নাই তো ঘটনা ঘটতে গেল এরপর তুই নুপার নামে একটা মামলা করিয়ে দিবি খেলা শেষ
এরপর তোর রূপ বল মোকে তোর কিছু নাই এখন মনে কর রুকুরু তো এক ধরনের বুঝ দিয়ে পাঠাই দিছি দিছি না আর ও রয়েছে ও যদি চলে যায় তা টাহা তো ব্যাট মোক হ্যাঁ মুই তো তোর এলাকার রাজা ঘোষণা করতে চাই বেটা ও গৌকি আসলেই কিন্তু রাজার তো সহায় সম্পত্তি কি স্থায় না হ্যাঁ বেটা কেডা কইছে তোরে এখন মনে কর আগের আমলে তো রাজা কই বেকা ছিল এখন তো মনে কর এই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হারা তো সবাই ঈশের বেতনের টাহাই চলে রাষ্ট্র বেতন দেয় আগে এই সিস্টেম আছে আগে সবই আছিল রাজা রাজারই সম্পদ এই সব কিছু বুক দল টকল সব তো এই কারণেই তো মানুষে বিদ্রোহ করে নিয়মটা চেঞ্জ করছে না না কিন্তু ভাই আমার ওই আকাম কুকামের মধ্যে যাওয়া লাগবে না আমি এটাই ভালো কিন্তু আমি কি আসলেই রাজা হইতে পারবো ভাইয়া পারবি মানুষের মধ্যে না হইলেও জঙ্গলের রাজা যেমন সিংহ তোর জঙ্গলে বাড়াই দিব না আফ্রিকা যে রাজা হই ভাই আচ্ছা ঠিক আছে আমি কাম সেটা করতে বলছি এইটা কর ওকে স্টিনট ওকে কি আত্মা প্রতাপ করতেছি কা কি কবি কর কি আত্মা ব্রামু নাকি কপাল থাবরামু ভাইয়ে তো তোমার চ্যালেঞ্জ সরিয়ে দিছে এখন বিবাহের কাগজপত্র দেখাইতে না পারলে কোমর তামাইত মাটিতে গাড়িয়া পাথর সরিয়ে বাড়ি হেলাইবে তোমার ওরে বাবারে আমি তো কলাম আমার বউ ঢাকায় গেছে কাগজ করার জন্য দুই মিনিট লাগবো দুই মিনিট ওই যে একটা জায়গা আছে বুঝছিস আচ্ছা তুই কি জানার যে নীলক্ষেতের নামটা কি করে হয়েছে ওখানে সব নীল কাগজপত্র পাওয়া যায় ওই জায়গাটা কাগজপত্র বানাইতে দুই মিনিট লাগবো বুঝতে পারছিস ও খালি বিয়ের কাগজ না জন্ম মৃত্যু সব কাগজ হলে পাওয়া যায় বুঝতে পারছিস মনে করো যে খাস জমি খাস জমির দাবি দেওয়া নিয়ে তো অনেকেই হাজির হয়ে যেতে পারে তখন সেটার অধিকার কার হগলডির হগলেই চাষ করতে পারে মানে আর কি পরিবার গঠন করতে চাইবে আবার উল্টাও হইতে পারে জমিটাই যদি চায় যে অমুকের সঙ্গে সে চাষাবাদ করবে ঘুরিয়ে যাইতে পারে কিন্তু রাবিদ খেলে কি করবা আনে কাগজপত্র তো দেখাইতে পারবো না আমি মরিয়ে গেলে কোনো ক্ষতি নেই কিন্তু আপনার এলাকার গর্ব আপনি একটা বিশিষ্ট লোক আপনি মরিয়ে গেলে গর্ব শেষ আমরা তো বাঁচবো না এলে স্যার স্যার প্লিজ যাবেন না আমার কথাটা শুনেন স্যার কথা শোনাই আমার কাজ কিন্তু তোমার কথা এইভাবে শুনবো না তোমাকে বেঁধে তারপর আমি কথা শুনবো আরে এই ডাক দেখি সব কিছু হয় কথাই হয় হয় না কইস কে ডাক তুমি একবার মাথা খাডাও এই সুন্দরের কত টাহা আচ্ছা তুমি যে এই এ ধরনের কথা কইতে আসো কই আমি তো কিছু টার পাইতেছি না হ্যাঁ এক ফির যদি ওই সুন্দরের ঘাড়ে ঝুললে পড়া যায় তা তো তুমি চিন্তা করো কত টাহা টাহা দে আমি তোমারে বিছানা পাইতে দেবো বিছানা পাইতে লুঙ্গি পরা পুরান সর তাই পরা গোপন সর সরে করে সরের বিচার তা